رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله بولين এই ঘরের মালিক আমি আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আমাদের মাথার উপর একজন মালিক আছেন, এই মালিকের নাম কি? আল্লাহ। তিনি হেফাজত করবেন, তিনি কোরআনুল কারিম হেফাজত করবেন, এই ঘরের হেফাজতের মালিক আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজত করবেন আর এই ঘরের মালিক আল্লাহ পাক। চিন্তার কোনো কারণ নাই, যেখানে মুসলমানদের প্রতি নির্যাতন হবে ওই জায়গা ওই এলাকা মুসলমানদের আয়ত্তে এসে যাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হলো আত্মার সংস্পর্শ নাই, আত্মার সংস্পর্শ নাই। মানিকম দরবার শরীফে আমাদের আশেপাশে যত হিন্দু যারা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, মানবিক সুসম্পর্ক। তাদের ধর্মকর্ম আলাদা, আমাদের ধর্মের রীতিনীতি হলো আলাদা, কিন্তু মানবিক দায় দায়িত্বের কথা কি বলবেন? আপনি নৌকা পার হইতেছেন, নৌকা পার হচ্ছেন দুইজন, মাঝি যে মুসলমান, আপনি একজন মুসলমান আর সাথে আরেকজন যাত্রী, সে হলো হিন্দু, সে পূজা করে দেবদেবীর উপাসনা করে। এখন আপনারা দুজন সাঁতার জানেন, সে সাঁতার জানে না, লোকটা হঠাৎ করে নৌকা ডুবে লোকটা মারা যাচ্ছে, আপনি মুসলমান দুজনকে বলবেন ও হিন্দু মইরা যাক, জোরুকন না কি করবেন? ওকে বাঁচাবেন, উদ্ধার করবেন। আর একটা মানুষ মরে যায় তখন কি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ? একটা মানুষ মরে, সৃষ্টি করেছেন কে? তৈরি করেছেন কে? আল্লাহ পাক। ওখানে আপনি বলেন তো দেখি যে সে অন্য ধর্মের, সে মহিরা যাক পানিতে ডুইবা, এটাকে বলেন নাকি? এটা কি? এখানে হলো মানবতা। এই মানবতা যদি বিপন্ন হয় মুসলমান আপনি হতে পারেন নাই। মানিকগঞ্জের আশেপাশে যত হিন্দু তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কোনো একদিন আমরা ওখানে গরু জবহ দিতে পারতাম না, এখন গরু জবহ এখন কুরবানি হয়, তারা আমাদের কাজে সহযোগিতা করে। আমি তাদেরকে ডাক দিই, জিজ্ঞাসা করি, কুশলা দিই, হিন্দু যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করি, টাকা পয়সা দিই, আমি অপরাধ করছি নাকি না। ওনাদের ধর্মকর্ম আলাদা, আমাদের ধর্মকর্মের হিসাবপত্র আলাদা। মানবিক প্ল্যাটফর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব এক, মানবিক প্ল্যাটফর্মে। আপনার পাশে যদি একজন বৌদ্ধ বা খ্রিস্টান যদি অনাহারে মারা যায়, আপনি যদি পেট পুরে খান, আপনার ইমান কি থাকবে? তাকে খাবার দেবেন, মানবিক। এটা ওই হিন্দু যদি থাকে আর এমন একটা বিপদ, লোকটা মারা যাচ্ছে তার কোনো চিকিৎসার ব্যবস্থারই কিছু নাই, আপনি যদি তাকে সহায়তা করেন আল্লাহ খুশি হবে, তার ধর্ম সে পালন করুক। মানবতার প্ল্যাটফর্মে পৃথিবীর সব এক। এই মানবতা অমানবিক কাজ যদি আপনি পশুর উপর করেন, হাশরের ময়দানে আপনার বিচার আল্লাহ পাক নেবে। গরু জবাই করে খাওয়া জায়েজ কিনা? গোস্ত বাগাবাগি করে খাওয়া জায়েজ কিনা? গরু জবাই করে খাওয়া জায়েজ, কিন্তু গরুর উপরে, গৃহপালিত পশুর গরুর উপরে অবিচার করা হারাম। তার খোঁজ খবর নেবেন না, ঠিক মতো খাওয়াইবেন না, শীত কষ্ট দিবেন, মশার কামড় খাবে, এইটা হারাম। অথচ তাকে জব করে গোস্ত খাওয়া হালাল, বুঝতে হবে ইসলাম। আসেন বুখারী শরীফ খোলেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে খোলেন বুখারী শরীফ। হাশরের ময়দানে এই গরু বিচার দায়ের করবে মালিকের কাছে, বলবে যে আল্লাহ সে আমাকে ঠিক মতো খাবার দেয় নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি শীতে কষ্ট করছি, আমি মশার কামড় খাইছি, আর আমার মালিক সুখে থাকছে। আল্লাহ পাক বলেন এই গরুর মালিককে ডাক দাও, গরুর মালিককে ডাক দেওয়া হবে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, গরুর মালিককে ডাক দেওয়া হবে, তাকে হাশরের ময়দানে চিৎ করে শোয়ানো হবে, আর গরুকে বলা হবে তুমি তোমার মালিকের বুকের উপর দিয়ে পাড়াও। এবার গরু মালিকের বুকের উপর দিয়ে পাড়িয়া যাবে, আল্লাহ পাক বলবেন এবার বিচার পেয়েছ? গরু বলবে হ্যাঁ বিচার পেয়েছি, মাটির সঙ্গে মিশে যাবে বিচার।
গরুর জাহান্নাম জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দেন নাই, তবে মালিক যদি গরুর সাথে অবিচার করে তার সূক্ষ্ম বিচারের জন্য আল্লাহ পাক গরুকেও ঠকার দেয়। জোরে কর সুবহানাল্লাহ, হিসাবপত্র। অতএব মানবতা যেখানে বিপন্ন হবে ইসলাম সেখানে আর থাকবে না। আমাদের দেশের ইসলামের ইসলাম আছে, ইসলামের কথা আমরা বলি, কিন্তু আসলে ইসলাম তো আমি দেখতেছি না। ইসলাম অর্থ কি? ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নত শিকার। লা তামশি ফিল আরদে মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুকাল জিবালা তুলা। এই জমিনের মধ্যে অহংকার ভরে হেঁটো না, জমিনকে দুই ভাগ করতে পারবে না, পাহাড়ের সমান উচ্চতা তুমি পৌঁছতে পারবে না। ইসলাম নিরাপত্তা, একজন আরেকজনের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। আল মুসলিম মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মান হাজারা মান আল্লাহু আনহু। ওই ব্যক্তি মুসলমান যে হাত দিয়ে মারে না, মুখের কথা দিয়ে কাউরে কষ্ট দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোন মুসলমানকে আরেক মুসলমানের কাছ থেকে নিরাপত্তা লাভ করছে, দেখেন না ফেসবুক ইউটিউব খুলে দেখেন না কি অবস্থা, কথা খেল করছেন, কেউ কেউ কে সার নাই, মারামারি শুরু হয়ে গেছে। আমাদের দেশে এই আলু বেগুন সিম কেজি দরে বিক্রি হয় তাই না? এবার আমাদের দেশে কেজি দরে বিক্রি হয় হলো কাফের, কাফের কেজি দরে বিক্রি হয়, বেদাত কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাদের খেদমত আমার আরজ, আমরা ছোট মানুষ, খুব সহসায় বাংলাদেশে অনেক মানুষ আমাদেরকে বেদাত বলে, কথা ঠিক। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব আল আন আলতাফিতু নাজরুকাল করিব ইলাল হিন্দ। আপনি হিন্দুস্থানের দিকে আপনি একটু নজরটা আপনি করেন, দৃষ্টি আকর্ষণ করি। ফেসবুক ইউটিউব আপনি খোলেন, জমিয়াত উলামায়ে হিন্দ, যেই বিশাল লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, ফাজিল আস দারুল উলুম দেওবন্দ, উলামায়ে দ্বীন, তাদের পক্ষ থেকে আসাদ মাদানী সাহেব, বরেণ্য একজন আলেমে দ্বীন গোটা বিশ্ব পৃথিবীর বুকে, আসাদ মাদানী সাহেব লক্ষ লক্ষ উলামাকে সামনে নিয়ে সেই দেওবন্দের উলামাদেরকে, ভারতের উলামাদেরকে, জমিয়াত উলামায়ে হিন্দ এখানে গেস্ট ছিলেন কে? সোনিয়া গান্ধী। এবং ওই মাহফিল উপস্থিত ছিলেন আসাদ মাদানী সাহেব। ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, সেখানে এক ছাত্র উর্দুতে গজল গাইতেছিলেন, সেই মঞ্চে বিশাল স্টেজে উঠলেন কে? একজন মেয়ে মানুষ, তার নাম হলো সোনিয়া গান্ধী। বরখা পরা ছিলেন, বরখা পরা ছিলেন না। পাশের চেয়ারে বসা ছিলেন কে? আসাদ মাদানী। আসাদ মাদানী সাহেব কি যেমন তোমার একজন আলেম, ওলামা একরাম আপনারা চিনেন? আসাদ মাদানী সাহেব এক চেয়ারে, সাথে লাগা চেয়ারে বসা ছিলেন সোনিয়া গান্ধী। লক্ষ ওলামা একরাম তাকায় তাকায় দেখতেছিলেন, বেদাত কোথায় গেছিল? প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অমুকে বেদাত, অমুকে কাফের, অমুকে মুরতাদ, অমুকে ভণ্ড, এই সমস্ত আলাপ আলোচনা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। যারা কোরআন সুন্নার বাহিরেও থাকে তাদেরকে বইলে আপনি কিছুই করতে পারবেন না। কি করতে পারছেন বলেন? বাংলাদেশের এমনও দরবার আছে, মাহফিল হচ্ছে, জিকির হচ্ছে, গান বাজনা হচ্ছে, যান দেখি ফেরাইতে পারেন নাকি? আপনি দিনের দাওয়াত দেন, আপনি মহব্বত করেন, আপনি ভালোবাসেন। আজকে যদি বেদাতের কথাই বলা হয় তাহলে পরে সোনিয়া গান্ধী যে স্টেজে বসা ছিলেন, আসাদ মাদানী সব ছিলেন, লক্ষ লক্ষ ওলামে একরাম সোনিয়া গান্ধীর নিচে বসা ছিলেন, সবাই তো মেয়ে লোকের দিকে তাকাইছে, জোরে কন ঠিক কিনা? তাহলে এটা বেদাত হয় না? এটা তাই বলে আমার মতো ছোট মানুষ আমি কি বেদাত বলতে পারি? সেটাকে কখনোই পারি না। এটা হয়তো কোনো হেকমত ছিল, কথা খেয়াল করছেন? হয়তো কোনো হেকমত ছিল এটা। আমাদের দেশে শুধু মানুষ মানুষ দেখে খারাপ বলে, কাফের বলে, বেদাত বলে, ভণ্ড বলে, বিষয় বৃত্তান্ত করে, তাকে দিনের দাওয়াতের নিয়ে তাকে যায় না, ইসলাহের দাওয়াতের জন্য জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের বাড়িতে
দিনের দাওয়াত নিয়ে গেলেন, বললেন ওমর রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল আমার প্রতি ঈমান আনো। ওমর কি করলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান বেজ্জিত করে তাড়িয়ে দিল। আবার গেলেন তৃতীয় দিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে যখন দিনের দাওয়াত দেন, যেই পাথরটার উপরে ওমর পা দিয়া ঘরের মধ্যে ঢুকতো আর বের হতো, ওই পাথর দিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে জুড়ে আঘাত হেনে দিল। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যান জমিনের মধ্যে, মাথা ফেটে গেল, রক্ত পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ গো, যে ওমর পাথর দিয়ে আমি রাসূলের মাথার মধ্যে আঘাত করলো, তুমি তাকে ইসলাম জাহানের খলিফা বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ, কয়বার গেছে? তিনবার। আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গেছেন, এর নাম হলো দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে মাথাটা পার মধ্যে রেখে কোলের মধ্যে একবার ঘুমাইয়ে গেলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়া আল্লাহর নবীর মাথার চুলগুলি একটু আশ্রয় দিতেছিলেন। দেখতেছেন ওই আঘাতের চিহ্নটা আমার রাসূলের মাথার মধ্যে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর রে কান্দো কেন? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি তো মুসলমান হইছিলাম না, পাথর দিয়ে আঘাত করেছিলাম, ওই দাগটা এখনো আপনার মাথার মধ্যে দেখা যায়। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, ওমর রে আমার কোনো দুঃখ নাই যে তুমি মুসলমান হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব পত্র করতে হবে না, এর নাম হলো ইসলাম, এর নাম হলো আত্মার জগতের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দুঃখ দিছেন, কষ্ট দিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাউকে এরকম বলছেন? গোটা সমাজটা বলা বলি শুরু হয়ে গেছে, শুধু খালি কেউ কেউ ওরা ভালোবাসে না। ভালোবাসে কি শেষ? প্রেম কি শেষ? নবী প্রেম যাদের মধ্যে আছে, ভিতরটা তাদের কাঁদে, তাদের চোখে পানি আসে, তারা তো মানুষে আসলে দুঃখ কষ্ট আঘাত মানুষকে দিতে পারে না। একটা মানুষকে ভণ্ড বললেন, আসলে কি রিসার্চ করে কিছু বলছেন? কিছু যাই না বলছেন? জানেন আগে বুঝেন, কাফা বিল মারায়ে, আগে জানেন বুঝেন, সত্য যাচাই করেন। সত্য যাচাই না করে কথা বলাটা হলো, এটা হাদিস শরীফের মধ্যে আসছে, মিথ্যাবাদীর দপ্তরে তার নাম লেখা যাবে। যার গীবত করা যাবে তারও গীবত করা যায় না। যখন গীবত করেন, লোকটা সমালোচনা করেন, তার আগ মুহূর্তে তিনি তওবা করে ভালো হয়ে গেছেন। একজন ভালো মানুষের নামে এখন আপনার খারাপ বলতেছেন, আপনার হিসাবপত্র করতে হবে। তাই নবীর ইশক যাদের মধ্যে আছে, নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা যাদের মধ্যে আছে, তারা তো মানুষকে দুঃখ কষ্ট আঘাত দিতে পারে না। আর এইভাবে করতে করতে আমাদের দেশে শান্তি চলে গেল, অন্য মানুষরা কিন্তু ইসলাম নিয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই আমরা খারাপ, অমুকে খারাপ, তমুকে খারাপ, বিষয়বৃত্তান্ত কোনো খারাপ কেমনি কি? মানিকান দরবাসীর পক্ষ থেকে আমি একটা ট্যাবলেট বিক্রি করবো, এই ট্যাবলেট হলো শান্তির ট্যাবলেট, এটা হলো জিকিরের ট্যাবলেট। সমাজে যে ট্যাবলেট বিক্রি করা হচ্ছে, এটা হলো গীবতের ট্যাবলেট। গীবতের ট্যাবলেট কিনবেন না জিকিরের ট্যাবলেট কিনবেন? জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবার পশ্চিম দিকে যাওয়া যাবে না, ওখানে পীর থাকে, ওই পীর তো ঠিক না, ও দরবার বন্ধ। ওই চিটাঙ্গে যাওয়া যাবে না, ওখানেও এক পীর ঠিক না। মানিকগঞ্জের এদিকে যাওয়া যাবে না, এই পীরও ঠিক না। কোন জায়গায় যাইবেন? আপনি হাতির জিলিজে ডুব দেন গা, সবচেয়ে ভালো। এই
আর ঢাকায় ভূতের গলি আছে, ওখানে যা বসে থাকেন গা, ওখানে কোনো পীর নাই, ভূতের গলিতে কোনো পীর থাকে না। এখানে যাবেন না, ওখানে যাবেন না, ওটা করবেন না, অমুকে খারাপ তমুকে খারাপ, যাইবেন কোন জায়গা তাহলে পারে? এত মাসআলা দিতে দিতে, এত ফতোয়া দিতে দিতে এমন সমস্যা হয়েছে যে সমস্যার চোটে মুফতি সাহেব এখন যাওয়ারই কোনো জায়গা নাই। এখন এখন এদিকে আমাদের ফতোয়া দেয়, এদিকে তো আসা যাবে না, নাকি কোন? এই রাস্তাতে মানিকগঞ্জের পিসাব চলছে, অমুক রাস্তাতে অমুকের দরবারে পিসাব চলছে, মাঝখানে এক মুফতি সাহেব খাড়াইছে, কারণ উনি হলো সবচেয়ে বড় মুফতি সাহেব, উনি সবাই এখন কাফের আর সব বন্ধ খবর ধরছে, উনি ওনার তো যাওয়ার জায়গা নাই। এখান দেখ পিসাব, ওইখান আরেক পিসাব, আবার দেখা যায় যে এদিক দিয়ে আবার ওই মহিলা কলেজের মহিলারা আসতেছে, মহিলা দেখা হলো হারাম, যেরকম ঠিক কিনা, ওদিক দিয়ে আবার গার্লস স্কুলের মেয়েরা আসতেছে, এখান দিয়েও তো মুফতি সাহেব যাইতে পারেন না, এখান তো মানিকগঞ্জের পিসাব তো এই রাস্তা আসতে আছে, এক রাস্তা মানিকগঞ্জের পিসাব, ওই রাস্তা আটরশির পিসাব, ওই রাস্তায় দেওয়ানবাগি, ওই রাস্তায় হলো ওই চিটাঙ্গের মাইজবান্ডারি, সব রাস্তা তো আটকে ফেলছে। দুইটা রাস্তা আছে, এক রাস্তাতে হলো আসতেছে হলো গার্লস স্কুলের মেয়েরা, আরেক রাস্তাতে আসতেছে হলো গার্লস কলেজের মেয়েরা, আরেক রাস্তাতে আসছে হলো গার্মেন্টসের মেয়েরা। কথা খেয়াল করছেন? মাস আলা ফতোয়া যাই দেন, অ্যান্ড মাঝখানে আপনি পড়ছেন, কোন জায়গা যাইবেন? ওই হাতির ঝিল খোলা আছে, খোলা আছে হাতির ঝিল, ওই জায়গায় ডুব দেন। বেশি ফতোয়া দিতে দিতে এক হজুর এরকম খালি ফতোয়া দিত, খালি এমন ফতোয়া এমন দিছে, পাশে আছে হলো কচুরি পানার ক্ষেত, কচুরি পানার মাইটাল, সব জায়গাতে খালি মহিলা আসতেছে, এত মহিলা দেখা হলো হারাম, কচুরি পানার মধ্যে ফাল দেয় ডুব দেয় যে কোনোরকম যান বাঁচাইছে, মাথা নিচা করে যায় ছেড়ে, যে তবু উনি যানটা বাঁচে, মাথার রুমাল দেয় মুখ চুখ ডাইকে কচুরি পানার মধ্যে দিছে ডুব। গার্লস স্কুলের মেয়েরা হারে মুরব্বী মানুষ, তাই না তুই না ফুফা দেও উঠাইছে, এই বাবার বয়সের বয়স, যানটা গেল হে কইতেছে স্যার হারাম মেয়ে লোক।